السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات اعمالنا من يهده اللہ فلا مضل مضللہ ومن يذللہ فلا هادیلہ واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک لہ واشهد ان محمد نبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیماً کثیرہ আম্মাবাদ ফাগ উদ্দিবিল্লাহ হিমিন শেয়তানুর রজিম ইসমিল্লা রহিমান ইউরাহিম আলী ফালাম রা কিতাবুন আনজালনা হুয়ে এলেই কেলে তুখরে জান্না সামিন আফজুল উমা তেলা নূর বেইদ রব বেহিম এলাসরা তিলাজিজ ইল হামিদ সম্মানিত ভাতৃমণ্ডলী আপনাদের সামনে আজকে তফসির করব সুরা এবরাহিম থেকে এই সুরা ইবরাহিম যাতে বাহান্নটি আয়াত রয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহসাল্লামের মক্কী জীবনে যা নাজিল হয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন এইস সুরাই এবরাহিম আলিসাল্লামের কিছু ঘটনা বলি আর তার দুয়া উল্লেখ করেছেন যার ফলে এই সুরার নামকরণ হয়েছে সুরা ইব্রাহিম বলে আলিফ লাম রাহ এগুলি সম্পর্কে অনেকবারই আলোচনা হয়েছে যে এই অক্ষরগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর হরুফে মকাত্তা আদ যেগুলি কোরআন বিভিন্ন সুরার প্রথমে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন উল্লেখ করেছেন এসবের অর্থ আল্লাহ ফাকরবুল্লা আলমিন জানাননি আমাদেরকে আল্লাহ ফাকরবুল্লাহ বলছেন কিতাবুন আনজল্লাহ ইলাইক এ হচ্ছে এমন একটি কিতাব এমন একটি মহাগ্রন্থ হে নবী মোহাম্মদ সাল্লাম যা তোমার প্রতি আমি নাজিল করেছি লেতুখরে যাতে করে মানব জাতিকে তুমি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারো তাহলে কোরআনে করিম আল্লাহ পাক যে নাজিল করেছেন তার উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে অন্ধকার থেকে কুফরীর অন্ধকার শিরকের অন্ধকার কপটতার অন্ধকার পাপের কামনা বাসনার অন্ধকার সমস্ত রকমের অন্যায় ইজুল মত্যাচারের অন্ধকার এই সমস্ত অন্ধকার থেকে মানুষের গোলামির অন্ধকার এ সমস্ত অন্ধকার থেকে ইমানের আলো ইসলামের আলোক সত্য পথের আলোর দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন বের করে নিয়ে আসতে চান মানব জাতিকে বেঈদিনের রব আল্লাহ পাকের আদেশে এলা সেরাতুল আজিজুল হামিদ এমন এক রাস্তার দিকে যে রাস্তাটি হচ্ছে পরাক্রান্ত আল্লাহ পাকের রাস্তা আর যিনি প্রশংসিত আল্লাহ তার রাস্তা আল্লাহ পাকের দেওয়া রাস্তা আল্লাহ পাক বলছেন যে আল্লাহ সেই আল্লাহ পাকের রাস্তা যে আল্লাহর জন্য আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সুনির্দিষ্ট সব কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন যা আসমানে রয়েছে যা পৃথিবীতে রয়েছে বাবাইলুলকা ফের ইন আমিন আজাবিন সদীদ এবং কাফেরদের জন্য দুর্ভোগ রয়েছে কঠোর শাস্তির যারা অস্বীকার করবে তাদের জন্য বড় দুর্ভোগ রয়েছে কঠোর শাস্তি তাদেরকে বড় শাস্তি দেওয়া হবে এরা কারা কাদেরকে আল্লাহ পাক কাফের বলেছেন পাক তাদের কিছু খারাপ গুণগুলি তুলে ধরেছেন আল্লাহব্বন আল হায়াত দুনিয়া আল আল আখেরা যারা পরকালের প্রতি প্রাধান্য দিয়ে থাকে ইহ জগৎকে পার্থিব স্বার্থকে এবং সেগুলিকে ভালোবেসে থাকে পরকালকে ভালোবাসে না পরকালের জন্য কাজকর্ম করাকে ভালোবাসে না পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানায় না বরং পরকাল তাদের দৃষ্টি থেকে বাইরে রয়েছে ওয়া সুদ্দুন আনসাব এবং আল্লাহর রাস্তায় যেতে নিজেদেরকেও বাধা দান করে এবং অন্যদেরকেও বাধা দান করে ওয়া নাহা এওয়াজা এবং এই আল্লাহ পাকের রাস্তাকে বক্র সন্ধান করে সোজা রাস্তা সন্ধান করে না বরং এরা বাঁকা রাস্তা সন্ধান করে আল্লাহ পাক রব্বুল আলমিনের সেরাতে মুস্তাকিম সহজ সরল পথে তারা নিজেরাও চলতে চায় না এবং অন্যদেরকেও চলতে দিতে চায় না উলাহী কাফিও দল বাইদ এরাই বহু দূরে চলে গেছে পথভ্রষ্ট হয়ে এমন পথভ্রষ্ট হয়েছে এমনভাবে রাস্তা হারিয়েছে আল্লাহর এই সহজ সরল রাস্তা যে অনেক দূরে চলে গেছে গোমরাহ পথভ্রষ্ট হয়ে ওমা আর সাল্লামের রসুল ইল্লা কওমি লে ওবাই আন আলাহ ফাইউদ্দল্লাহ মায়া সাহ ওয়াহিদি মাইয়া আজিজুল হাকিম আল্লাহ পাক ও এর সাদ করছেন যে আমি যে কোনো রাসূলকে প্রেরণ করেছি সেই রাসূল ইল্লা বেলেসানে কওমি সেই রাসূল হতেন তার জাতির ভাষাভাষী এমন কোনো রাসুল পাঠায়নি কোনো সম্প্রদায়ের কাছে যে সেই সম্প্রদায়ের মাতৃভাষা সেই রাসুল বুঝতেন না অন্য ভাষা দিয়ে সম্বোধন করেছেন এই রকম করে আল্লাহ পাক পাঠাননি সমস্ত আম্বিয়া রসুলগণ সম্পর্কে আল্লাহ পাক বলছেন শেষ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পাক সারা বিশ্বের সমস্ত মানুষের উদ্দেশ্যে রাসুল করে প্রেরণ করেছেন কিন্তু যাদেরকে নবী করিম সাল্লাহি সাল্লাম সর্বপ্রথম সম্বোধন করেছেন যাদের মাঝে নবী করিম সাল্লা নবুয়াদ পেয়েছেন মক্কা নগরীতে যেই দেশে নবী করিম সাল্লাম বড় হয়েছেন এবং সেখানে প্রথম ইসলামের প্রচার শুরু করেছেন যাদেরকে আল্লাহ পাক করিম করেছেন তারা হচ্ছে আরব সুতরাং সাল্লা সাল্লামও যাদের কাছে দাওয়াত পেশ করেছেন তারা হচ্ছেন নবী করিম সাল্লামের ভাষাভাষী যাতে করে বুঝতে সুবিধা লিও বা ইয়েম যাতে করে জাতির উদ্দেশ্যে নবী রসুলগণ বর্ণনা করে দিতে পারেন যাতে করে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম এবং অন্যান্য রাসুলগণ প্রত্যেকে নিজ নিজ কথা সুন্দরভাবে ব্যক্ত করতে পারেন পারেন্লাহ মাইয়াসা তারপরে আল্লাহফাক যাকে ইচ্ছা পথভ্রষ্ট করবেন আর জানা শোনার পরে পথভ্রষ্ট হবে সে নিজের পরিণাম খারাপ করবে পৈয়াহদি মাইয়াশা এবং যাকে ইচ্ছা আল্লাহফাক রব্বুল আলমিন সঠিক রাস্তা দেখেন ওহওয়াল আজিজুল হাকিম সে আল্লাহ সর্বজয় প্রজ্ঞাময় মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালা কাদার সাল্লাম মুসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মাতি যুলুমাতি ইলা নূর ওয়া যাক্কিরহুম বিআয়ামিল্লাহ ইন্ন ফি যালিকা লায়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর আর নিঃসন্দেহে আমি মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম আমার নিদর্শন সমূহ নিয়ে আল্লাহ পাক বিভিন্ন মুজিজা দিয়ে যে মুজিজাগুলিকে আল্লাহ পাক সূরা ইসরাতে নয়টি মুজিজা বলে আখ্যায়িত করেছেন ওয়ালা কাদা আতাইনা মুসা তিসআয়াতিন বাইয়িনাত সুস্পষ্ট নয়টি মুজিজা আমি দান করেছিলাম এই আয়াত এই নিদর্শনগুলি মজেজাগুলি নিয়ে মুসা আলি সাল্লামকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছিলেন এই মর্মে এই উদ্দেশ্যে যে আন আখরিজ কৌমাকুমা তেলান্নুর যে হে মুসা তুমি তোমার জাতিকে বের করে নিয়ে আসো অন্ধকার সমূহ থেকে আলোর দিকে কুফরি থেকে শির্ক থেকে অহংকার থেকে আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে নাফারমানি থেকে দিনের আলোর দিকে বের করে নিয়ে আসো ইমান ইসলামের আলোর দিকে বের করে নিয়ে আসো সৎ কাজের আলোর দিকে বের করে নিয়ে আসোল্লাহ এবং তাদেরকে অতীতের ঘটনাবলী দিয়ে উপদেশ দাও অতীতের যে ঘটনাবলীগুলি রয়েছে ওয়াকে আতের এর মানে সেসব ঘটনাবলি বর্ণনা করে তাদেরকে স্মরণ করাও যে এই সব ঘটনায় তোমাদের জন্য বহু শিক্ষণীয় বিষয় রয়েছে এই সমস্ত জাতি নবী রাসুলগণের জাতিরা সেসব জাতিরা দুই ভাগে বিভক্ত হয়েছে যারা আল্লাহর প্রতি মান নিয়ে এসছে যারা সৎকর্মশীল কর্মশীল হয়েছে তাদেরকে আল্লাপাক সম্মানিত করেছেন পক্ষান্তরে যারা বিরুদ্ধাচরণ করেছে কুফরি করেছে তাদেরকে আল্লাপাক কীভাবে সর্বনাশ করেছেন এগুলো থেকে উপদেশ নাও আল্লাহ পাক রব্বুল বলছেন ইন নফিজা আলী কাল আয়াত ইনলেকুল্লে সাকুর শাকুর নিশ্চয়ই এতে রয়েছে বহু নিদর্শন লেকুল্লে সব্বার ওই সব ব্যক্তির জন্য যেই ব্যক্তি সবুর করবে ধৈর্য ধারণ করবে শকুর শুকুর গুজার হবে আল্লাহকে এখানে দুটি গুণ বর্ণনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ মানুষের মধ্যে একটা হচ্ছে ধৈর্য ধারণ করা অর্থাৎ মানুষের দুটি অবস্থা হইতে পারে হয় ভালো অবস্থা অথবা মন্দ অবস্থা স্বচ্ছলতা অথবা অসচ্ছলতা অভাব এই রকমই সুস্থতা অথবা অসুস্থতার অবস্থা হইতে পারে সুখে হইতে পারে অথবা দুঃখে থাকতে পারে যখন দুঃখের অবস্থায় পড়বে কষ্টের অবস্থায় পড়বে যখন অভাব দেখা দিবে যখন কোনো বিপদ আপদ আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে এটি হচ্ছে দিন আর যখন আল্লাহ পাক সুখ দেবেন যখন আল্লাহ নিয়ামত দেবেন যখন আল্লাহ স্বচ্ছলতা দেবেন যখন সুস্থতা দেবেন আল্লাহ পাক সম্মানিত করেছেন তাহলে সুক্রিয়া আদায় করবে অহংকার করবে না সুক্রিয়া আদায় করবে অহংকার করবে না আর যদি বিপদ আপদ আসে বালা মুসিবত আসে তাহলে হাহুতাস করবে না আক্ষেপ করবে না আত্মহত্যা করবে না বরং ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন অজাকের হমবে আয়া মিল্লা তাদেরকে আল্লাহ পাকের যেসব ঘটনাবলী অতীতে ঘটে গেছে যেসব রয়েছে সেগুলি দিয়ে উপদেশ দাও এটি একটি আর কেউ কেউ বলেছেন যেমিল্লা আল্লাহ পাক রব্বুল আলমিনের যে নিয়ামত সমূহ রয়েছে সেসব নিয়ামত দিয়ে তাদেরকে স্মরণ করাও তাদেরকে স্মরণ করাও বা তাদেরকে উপদেশ দাও আল্লাহ পাকের নিয়ামত সমূহ যে অসংখ্য নিয়ামত পাক তোমাদেরকে দিয়েছেন সেগুলিকে স্মরণ করো মহান আল্লাহ তারপরে কা আলা মুসালিক কম ইজ করুনে মাতাল্লাহ আলিক ইজ আঞ্জা কুমিন আলি ফির আউন এসমুন আকুসু আজাব ওইজাব বেহুন আবনা আকুম এসাহিউন আনিশা আকুম অফিজা আলাইকুম আলাহর অবদিকুয়াজি শরণ করো যখন মুস আলি সাল্লাম তার জাতিকে বলেছিলেন উদ কুরুনেমাতাল্লাহ আলাইকুম তোমরা স্মরণ করো আল্লাহ ফাখের নিয়ামত কি যা তোমাদের ওপর রয়েছে ইজ আনজা কুমিন আলি ফের যখন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ফেরাউনের অনুসারীদের থেকে ফের আউনের সেনাবাহিনী থেকে ইয়াসুমন আকুম সুয়ালাযাব যেই জাতি এই ফেরাউন এবং ফেরাউন অনুসারে যা তোমাদেরকে শাস্তিতে পিষ্ট করে রেখেছিল ইয়া সুমন বড়ই খারাপ নোংরা শাস্তিতে পিষ্ট করে রেখেছিল পয়োজাব বেহু না এবং তোমাদের ছেলেদেরকে জবাই করে দিত হত্যা করে দিত। পয়াস তা আর তোমাদের মেয়েদেরকে তারা জীবিত রাখতো যাতে করে তাদের দাসী হতে পারে তারা কাজ নিতে পারে তাদের থেকে অফিজা আলিকুম বালা উম রব্বক আজিম আর এই বিষয়টিতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বড় ধরনের পরীক্ষা ছিল বড় ধরনের পরীক্ষা ছিল বালাউন মানে পরীক্ষা এটি হচ্ছে প্রসিদ্ধ তবে কোন কোন তাফসিল কারগন বলেছেন বালাউন মানে এখানে এহসান আল্লাহ ফাকরবুল আলামিনের বড়ই অনুগ্রহ ছিল আল্লাহ ফাকরব্লা আলামিন সুরা ইব্রাহিমের আয়াত নম্বর সাতের সাত করছেন ওয়াজান রব্বকুম লাইন শাখার তুমি আজ ইদানকুম্বা লাইন কাফার তুমি না জা আর স্মরণ করো নবী সাল্লা সাল্লাম যখন তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি ঘোষণা করলেন তা অর্থাৎ ঘোষণা করা আদেশ প্রদান করা আল্লাহ ফাকরাবুল আলমিন এই আদেশের ঘোষণা করলেন লাইন শাখার তুম তোমরা যদি সুক্রিয়া আদায় করো তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো লদান্নুম অবশ্যই অবশ্যই আমি তোমাদের বৃদ্ধি করে দেব যা কিছু শুক্রিয় আদায় করবে আল্লাহ ফাকরাবুল্লা আলম তা বৃদ্ধি করে দেবেন ওলাইন ক্যাফার তুম আর তোমরা যদি অকৃতজ্ঞ হও তোমরা যদি কুফুরি করো তোমরা যদি অকৃতজ্ঞ হও এন আজাবিল ইলসাদ তাহলে জেনে রাখো যে আমার আজাব বড়ই কঠোর রয়েছে বড়ই কঠিন রয়েছে আল্লাহ ফাকর্বুল আলম এখানে শুক্রিয়ার গুরুত্বের কথা বর্ণনা করেছেন যে আল্লাহ পাকের নেয়ামতের মতের আদায় করতে হবে সুক্রিয়া আদায় করা হচ্ছে অন্তর থেকে সুক্রিয়া আদায় করা হচ্ছে নিজের কথার দ্বারা শুক্রিয়া আদায় করা হচ্ছে কাজে কর্মে আমলের মাধ্যমে এইভাবে শুক্রিয়া আদায় হবে শুক্রিয়া মানে শুধু মুখে মন্ত্রের মতো শুক্রিয়া পড়া নয় যে খেয়ে দে অথবা কোনো কিছু পেয়ে বললাম আলহামদুলিল্লাহ এর নাম শুক্রিয়া শুধু নয় বরং এটি হচ্ছে সুক্রিয়ার একটা অংশ শুক্রিয়া চাইতে বড় শুক্রিয়া হচ্ছে আল্লাহ আকরবুল্লা আলমিনের প্রতি ইমান নিয়ে আসা অন্তর থেকে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেনি সে আল্লাহর সাথে কুফরি করেছে সে অকৃতজ্ঞ হয়েছে এই জন্য অকৃতজ্ঞ হওয়াকে কোরআনের ভাষায় বলা হয়েছে পলাইন কাফারতুম তোমরা যদি কুফরি করো তাহলে যেই ব্যক্তি অকৃতজ্ঞ সে যেন কুফরি করলো যা তাকে দেওয়া হয়েছে তার শ্রদ্ধা করল না যিনি দিয়েছেন এদের শ্রদ্ধা করল না তার মর্যাদা সে বুঝতে পারলো না সে মর্যাদা দিল না এই জন্য তাকে কুফরি বলা হয়েছে কুফুরি করা কাফারা মানে কুফুরি করা হয় একেবারে অস্বীকার করা হয় আর কাফারা কুফরান উ ন্যামা অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামতের অকৃতজ্ঞ হওয়াকেও কাফারতুম বলা হয় আল্লাহ পাক বলছেন ওয়ালা ইনকা যদি তোমরা অকৃতজ্ঞ হও কুফরি করে অকৃতজ্ঞ হও শির করে অকৃতজ্ঞ হও সবচাইতে বড় অকৃতজ্ঞ হওয়া হচ্ছে শির করা সবচাইতে বড় অকৃতজ্ঞ হচ্ছে মুনাফেকি করা আর আল্লাহ পাক রব্বুল আলমিনকে সেজদা না করা পাঁচ অক্ত নামাজ না পড়া এ হচ্ছে অকৃতজ্ঞ হওয়া সুতরাং শুধু মুখেই সুক্রিয়া আদায় করবেন না বরং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সুক্রিয়া আদায় করবেন অন্তর থেকে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসে এবং সৎ আমলের অনুপ্রেরণা অন্তরে জাগিয়ে সুক্রিয়া আদায় করবেন জবান দ্বারাও সুক্রিয়া করবেন আর কাজে কর্মেও সুক্রিয়া আদায় করবেন আর না হলে কঠোর শাস্তি রয়েছে সুক্রিয়া আদায় করলে আল্লাহ ফাকরবুল বাড়িয়ে দেবেন যে কোনো নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেন আপনি আপনার ঈমানের সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ মমিন মুসলিম করেছেন আলহামদুলিল্লাহ ইল্লেজি হাদান আলী হাজা সে আল্লাহর রে যাবতীয় প্রশংসা লাখ লাখ সুক্রিয়া যিনি আমাকে এই দিনের জন্য হৃদায়ত দান করেছেন এই দিন কবুল করার তৌফিক দান করেছেন মুসলিম পরিবার আল্লাহ ফকরবুল আলমী আমাকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহাকে এই আমল বৃদ্ধি করে দেবেন যে কোনো নিয়ামতের সুক্রিয় করবেন আল্লাহ ফকরবুল আলমী তাতে বরকত দেবেন্লাহ হামিদ আর মুসা আলিয়া সালাম বললেন হে জাতি তোমরা যদি কুফুরি করো তোমরা অমান ফিল আর জামিয়া এবং পৃথিবীতে যে কেউ রয়েছে যে কোনো জাতি রয়েছে যদি কুফুরি করে মনে রাখবি আল্লাহকে যদি অস্বীকার করে আল্লাহর অকৃতজ্ঞ হয় আল্লাহ আল্লাহ হামিদ তাহলে জেনে রাখা উচিত যে আল্লাহর আলমিন অমুখাপেক্ষী অভাব মুক্ত কারো মুখাপেক্ষী নন হামিদ এবং তিনি প্রশংসিত একমাত্র প্রশংসার অধিকারী তিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত একমাত্র তিনি কারো মুখাপেক্ষী নন الله فكر رب العالمين تار الإشهاد اشاد کرتشن ياتكم نباو الذين من قبلكم قوم نوح وعاد وسمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسولهم بالبينات فردوا ايديهم في أفواههم وقالوا إن كفرنا بما أرسلتم به لا في شك مما تدوننا إليه مريب الله فكر بولتشن هي منوس هي مسلم را هي من جاتي আলামিয়াতে তোমাদের পূর্বে যেসব জাতিরা এসেছিল তাদের সংবাদ তাদের ঘটনা বলি কি তোমাদের কাছে এসে পৌঁছায়নি তাদের সম্পর্কে কি তোমরা জানতে পারো নি যেমন সম্প্রদায় ওয়াল্লা এবং যেসব জাতি আদ সামুদ এবং নু আল জাতির পরে এসেছিল এরকম বহু জাতি এসেছে ইব্রাহিম আলি ইসালামের সম্প্রদায় লুত আলি সম্প্রদায় এরকম বহু জাতি এসেছে বললে জি রহিম লা ইল্লাল্লাহ এই রকম বহু জাতি এসেছে তাদের পরে যাদেরকে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না যা আথম রসুল হুম বিল তাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন দীনের বিধান নিয়ে এসেছিলেন তারা মজেজা নিয়ে এসেছিলেন তারপরে ফারাদ্দু আয়েদিয়াহম ফিয়াফোয়াহিম কিন্তু তারা তাদের হাত মুখে রেখে নিয়েছিলো ফরাদ্দ আয়েদিয়াহম ফিয়াফোয়াহিম তারা নিজেদের হাতগুলিকে নিজের মুখে রেখেছিল আর তাদের উদ্দেশ্য ছিল এই বলে যে আমরা তোমাদের কথা মানি না মুখে হাত রেখে নিছিল এবং নিজেকে বলেছিল যে আমরা এসব কথা মানি না বলি না শুনি না অথবা কেউ কেউ বলেছে যে মুখে হাত রেখে যে রসুলদেরকে বলেছিল যে সাবধান এই ধরনের কথা আর বলবে না আমরা তোমাদের এই কথা বা এই সব কথা শুনবো না আল্লাহ ফাকরাব্বেলা আলমে এর স্বাদ করছেন যে ওয়াকালু তারা বলেছিল ইন্ন কেফারনা বেমা উরসেলতুম বেহি যা নিয়ে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে হে নবী রাসুলরা যারা দাবি করছে নবী রসুল হওয়ার আমরা তা অস্বীকার করি তা প্রত্যাখ্যান করি ওয়াইন্ন লাফি সাক মিম্মা তাদু দু নানা এলেই হেমরিব এবং যেইদিকে তোমরা আমাদেরকে আহ্বান করছো সে সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহে পড়ে রয়েছি বিভ্রান্তিকর সন্দেহে পড়ে রয়েছি আলাত রসুল হুম আফিল্লা হিসাক কুন ফাতেইস সামা ওয়াতিওলা আর্দ ইয়াদ হকুমলে ফেরোলা কমেন জুনু বে কুমায়ক ফেরাকুম তখন তাদের রাসূলগণ বলেছিলেন যে আল্লাহর সত্তা সম্পর্কেও কি সন্দেহ আছে আল্লাহর একত্বেও কি সন্দেহ আছে আল্লার অস্তিত্ব কী সন্দেহ আছে ফাতেরিস সামা ওয়াতেওয়ালা যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা এমনিতেই বিশাল আসমান জমিন আর এত অসংখ্য সৃষ্টি সৃষ্টি হয়ে গেছে আল্লাহাক তোমাদেরকে আহ্বান করছেন যাতে করে তোমাদের গুনাগুলিকে মাফ করে দেওয়া হয় ওয়াই ওয়াকুম এলা আজ আলী মোসাম্মা এবং নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে অবসর দেওয়া হয় আল্লাহ পাক চান যে তোমাদেরকে পৃথিবীতে একটা নির্ধারিত সময় পর্যন্ত অবসর দেবেন ছাড় দেবেন কালু তারা বলেছিল ইন আন্তম ইল্লা বাসারু মিসল না তোমরা তো আমাদের মতে মানুষ তাহলে মানুষকে কি করে নবী রসুল হিসাবে মানতে পারি কথা প্রত্যেকটি গুমরা পথভ্রষ্ট জাতি কাফের জাতিরা আম্বিয়া এবং রসুলগণকে বলেছিল যে মানুষ নবী রসুল কি করে হইতে পারে আমাদের মতেই তো মানুষ এই এইরকমই যদি মুসলিম সমাজে এমন কিছু লোকেরা থাকে যারা এই বিদাতি আখিদা পোষণ করে থাকে যে নাবি মানুষ নন নাবি মাটির তৈরি নন নবী হচ্ছে নূরের তৈরি তাহলে এই যে বিভ্রান্ত পথভ্রষ্ট যারা তাদের আখিদা আগের যে গুমরাহ পথভ্রষ্ট জাতিরা ছিল তাদের মতোই তারা মানতে রাজি হয়নি এই জন্য নবী রসুলগণকে যে দেখেছিল যে এরা মানুষ আর এরা বলছে যে নবীকে তো মানছি কিন্তু নবীকে মাটির মানুষ মানবো না বরং নূর তিনি সেই জন্য মানবা আল্লাহ ফাকরবুল আলামিন তারপরে বলছেন যে তোর ইদুন আনতা সুদ্দুন আম্মা কান ইয়াবুদ আবা না ওই কাফের জাতি বলতো যে হে নবী রসুল যে দাবিকারীরা তোমরা তো আমাদের মতে মানুষ এবং তোমরা কি আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা যে শবের পূজো করত যে শবের ইবাদত বندگی করত যে শবের উপাসনা করতে সেগুলো থেকে আমাদেরকে বাধা দেবে ফাতুনা বিসুলতানি মুবিন তাহলে সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ মুজেজা রসুল আসো কাতালতাহুম রসুলুহুম ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম তখন তাদের রাসূলগণ বলেছিলেন যে আমরা তো তোমাদের মতোই মানুষ তাহলে প্রত্যেক নবী রাসূলগণ এই কথা বলেছিলেন যে আমরা তোমাদের মতোই মানুষ ওয়ালাকিন্না আল্লাহ ইমুনু আলামাইয়্যা শাউমিন বাদে তবে আল্লাহ পাক তাঁর বান্দাদের মধ্যে থেকে যার উপরে চান অনুগ্রহ করে থাকেন অমা কান আলানা আন্না ইল্লা সুলতানিন আর আমাদের পক্ষে সম্ভাব্য নয় যে কোনো দলিল প্রমাণ অকাট্য মুজিজা মজিজা নিয়ে আসবো পাকের অনুমতি ছাড়া তবে আল্লাহ পাক যদি চান তখন নিয়ে আসবোল্লাফালিয়া ফালিয়া মহ মিনুন সুতরাং কি আল্লাহ পাকের ওপরেই আস্থা ভরসা রাখা আবশ্যক ও মায়াল আনা আল্লাহ নতাবাকাল আল্লাহ অকাত হাদান সোল আনা ওয়াল আনাস বেরান্না আল্লামা আজ আই তুমন ও আল্লাহ ইফালিয়া তোয়াক্কালীল মোতাবাক্কেল আর আমাদের কী হয়ে গেছে নবিরাসুলগন বলতেন আমাদের কি হয়ে গেছে যে আমরা আল্লাহ পাখের ভরসা রাখব না আমরা তো একমাত্র আল্লাহর ওপর ভরসা রাখব অথচ তিনি কি আমাদের সঠিক রাস্তা দেখিয়েছেন ওয়াল আনাস বেরান্না আলামা আজ আই তুমন আর যেসব কষ্ট দিচ্ছ মানসিক দৈহিক শারীরিক কষ্ট তোমরা দিচ্ছ জুল্মত্তা চান নির্যাতন করছো এর ওপর অবশ্যই অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব ও আর আল্লাহ ফেলে তোয়াক্কেল মোতাকুল আর যারা ভরসা কারী তারা জন্য অবশ্যই আল্লাহ পাকের উপর ভরসা রাখে ওকালাল্লা কাফারুলে রসুল ইম লানু আরদেনা আউলা তাউদুল্নাফি মিল্লাতে নাফা আহা এলেহিম রব্ব লাহে কান্দাব লালে মিন কাফেররা তখন রসুলগণকে বলেছিল লা নুখ রেজান্না কুম্মিন আরদে না তোমরা যদি তোমাদের এসব কথা না ছাড়ো যে এক আল্লার ইবাদত করতে হবে পরকালে বিশ্বাসী হইতে হবে এসব কথা না ছাড়া আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলা যদি না ছাড়ো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমাদের দেশ থেকে নির্বাসিত করে দেব বিতাড়িত করে দেবো আউ্লা তাউদ্দি মিল্লাতিন অথবা আরেকটি তোমাদের কাছে চয়েস হচ্ছে যে তোমরা আমাদের ধর্মের দিকে ফিরে আসো দুইয়ের এক অবশ্যই করতে হবে হয় আমাদের ধর্মে ফিরে আসবে যে বাপদাদার ধর্ম রয়েছে আর না হলে তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেবো ফাউ হাই এলিহিম রব্বাহম তখন আম্বিয়া রসুলগনকে আল্লাহ ফাঁক ওহি কর্লি কান্না অবশ্যই অবশ্যই আমি জালেমদেরকে ধ্বংস করে দেব। দেবোকে নান্না কোমল আর দামিম বাহিম আর তাদের পরে আমি পৃথিবীতে তোমাদেরকে পুনর্বাসন করব। তোমাদেরকে আমি বসবাসের স্থান দেব তোমাদেরকে সম্মানিত করব খাফা খাফা ঈদ আর এই সম্মান ওই সব লোকের জন্য রয়েছে যারা আমার সামনে দণ্ডাই মান হাকে ভয় করবে খাফা যে ব্যক্তি আল্লাহাক বলছেন যে যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমের সামনে দণ্ডাইমান ভয় করবে এবং নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখলো তাদের জন্যই তো জান্নাতে বাসস্থান রয়েছে আর পৃথিবীতে পাক সম্মানিত করবেন এবং ভয় করবে আমার শাস্তিকেই যে ব্যক্তি আল্লাহ ফাকরবুল্লা আলমিনের শাস্তি থেকে শঙ্কিত তাদেরকে আল্লাহ রব্বুল আলম পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করবে পৃথিবীতে আল্লাহ ফকরবুল আলম তাদেরকে সম্মানিত করবেন ওয়াস্তাফ তাহু আকুল্ল জব্বারিন্লাপাক বলছেন যে এই কাফেররা তারা বিজয়ের বিজয়ের যে একটা হয়ে যাক এবং আমরা হবে এই ধারণা ছিল আহা বাকুল্ল জব্বারিন আনীদ আল্লাহাক বলছেন যে ওই সব লোকেরা ব্যর্থ হবে যেই ব্যক্তি অহংকারী হবে উদ্ধত হবে আর সীমা লঙ্ঘনকারী হবে অবাধ্য হবে আনীদ অবাধ্য বা সীমালঙ্ঘনকারী এখানেই আমার তফসির আজকের মতো শেষ করছি আল্লাহ ফকরবুল আলমিন যেন আমাদের গোনা খাতা মাফ করে দেন নিয়ে কামড়ে তৌফিক দান করেন এবং সৎ লোকদের রাস্তায় আমাদেরকে চলার তৌফিক দান করেন সুবহান রব্বেকার আলমিন